অন্যান্য বছরের ন্যায় এবছরও শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 23 নম্বর ওয়ার্ডের 161 নম্বর পাটের রথতলা পদ্মপুকুর বালক সংঘের পরিচালনায় ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথিতে কালী পুজো অনুষ্ঠিত হলো। এদিন এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান শনিবার মায়ের অন্নকূট অনুষ্ঠিত হবে। এদিন প্রায় কয়েক হাজার মানুষ অন্নকূটে অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তারা। এই পুজো প্রায় 25 বছর ধরে চলে আসছে। আজকে মায়ের কি আছে? আজকে মায়ের ভাদ্র কালী মাসের পুজো আছে। আগামীকাল কোনো কিছু প্রোগ্রাম আছে আপনাদের? আগামীকাল আমাদের অন্নকূট আছে মায়ের। সকলকে বলবো যেন মায়ের প্রসাদ গ্রহণ করে। আমাদের অন্নকূটে 5 থেকে 6 হাজার লোক প্রত্যেক বছর আমরা অন্নকূট করে থাকি, ঠিক আছে? তা আপনাদের মাধ্যমে সবাইকে বলবেন, সবাই মায়ের অন্নকূট প্রসাদ গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। আজকে কি মায়ের ভোগের কোনো আয়োজন করা হয়েছে? না, মায়ের ভোগের ভোগ দেওয়া হয়েছে, সবাইকে পুজোর পরে প্রসাদ দেওয়া হবে। সবাই বসে আছে, মায়ের ভোগ করা হয়েছে, ভোগ দেওয়া হয়েছে, প্রসাদ দেওয়া হবে। আগামীকাল সব মায়ের প্রসাদ অন্নকূট পরিবেশন করা হবে। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।